আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের সমস্ত বিরোধী দলগুলি বিশেষত কংগ্রেস, সিপিএম এবং তীব্রমতা যেভাবে জোটবদ্ধভাবে এ রাজ্যের শাসক দলকে ধরাশায়ী করার জন্য গোপন পরিকল্পনা নিয়েছিল, সেই পরিকল্পনা আজ ভেস্তে যেতে বসেছে। একটাই মাত্র লক্ষ্য, তা হলো বিজেপিকে হারানো। অন্য কোনো ধরনের রাজনৈতিক এজেন্ডা নেই। এ রাজ্যে মানুষের অর্থনৈতিক সামাজিক অগ্রগতি কীভাবে ঘটানো যাবে সেই সমস্ত বিষয়ে এই রাজনৈতিক জোট গঠিত হয়নি, বরং সংকীর্ণ রাজনৈতিক আদর্শকে কেন্দ্র করে একটিমাত্র রাজনৈতিক দলকে পরাস্ত করার জন্য যে নীতি নিয়েছে কংগ্রেস, সিপিএম এবং তীব্রমতা, সেই নীতি আজ ধরাশায়ী হতে বসেছে। রাজ্যে গণদেবতা যে এই জোটকে মেনে নেবে না সেটা আজ করতে পেরেছেন বামপন্থী নেতৃত্বরা, তাই কৌশলে কংগ্রেসকে ইতিমধ্যেই বোল্ড আউট করে দিয়েছেন। সঙ্গে তীব্রমতা দলের সুপ্রিমো তথা প্রদ্যুৎ কিশোর দেবরমণ বুঝতে পেরেছেন যে সিপিএম দলকে বিশ্বাস করা যাবে না, তাই তিনি নীরবে এই জোট থেকে সরে এসে দাঁড়িয়েছেন। এর ফলশ্রুতিতে একটাই বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে ডান এবং বামের মধ্যে যে আতাত সংগঠিত হয়েছিল সে আতাত ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। এর যে কংগ্রেস এবং সিপিএমের দ্বারা আসন্ন উপনির্বাচনে বিজেপিকে হারানো যে মোটেও সম্ভব হবে না সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা তাই বলছেন যে ধনপুর এবং বক্সনগরে বিজেপি দলের জয় 100% নিশ্চিত এবং সিপিএমের নেতৃত্বরা ক্রমেই ব্যাকফুটে চলে যাচ্ছেন, তাই দিশাহীন পরিস্থিতিতে দিশাহীন সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসকে দূরে ঠেলে দিচ্ছেন, সেই সঙ্গে তীব্রমতাকে ব্যাকফুটে ঠেলে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আসন্ন উপনির্বাচন যে বিজেপির জন্য এক উল্লসিত ভোট হতে যাচ্ছে তা ইতিমধ্যেই রাজ্যে গণদেবতারা স্পষ্ট করে দিয়েছেন।